প্রিয় দর্শক, বৈশাখী টিভি রমজানের নিয়মিত আয়োজন হামদর্দ রূপসা নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পুষ্টিবিদ ইশরাত জাহান। রমজানে মূত্রনালীর সংক্রমণ বা কিডনির বিভিন্ন সমস্যায় ভোগেন না এরকম খুব কম মানুষই আছেন। যেহেতু পানির সাথে এবং সুস্থতার সাথে এটা একটা যোগসূত্র আছে, তাই আজকের আলোচ্য বিষয় আমাদের মূত্রনালীর সংক্রমণ ও কিডনির সুস্থতা। এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের মাঝে আছেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নেফ্রোলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডাক্তার মেজবাউদ্দিন নোমান ও হামদর্দ গুলিস্তান শাখার সিনিয়র মেডিকেল অফিসার ও জনস্বাস্থ্যবিদ ডাক্তার মাহবুব উদ্দিন আহমেদ। স্যার, আপনার দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাদের হাসি মুখ দেখে, কারণ আমরা খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইবো। কারণ রমজানে আমরা জানি যে অনেকেই এই ধরনের পেশেন্ট আপনারা দেখতে পান। প্রথমেই আমি ডক্টর মেজবাউদ্দিন নোমান স্যারের কাছে যাব যে ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ খুবই পরিচিত একটা সমস্যা, এটি আসলে কি, কেন হয় এবং কাদের বেশি হয়? মূত্রনালীর সংক্রমণ, এটা আসলে বলতে আমরা বুঝি মূত্রনালী, মূত্রথলি থেকে শুরু করে একদম কিডনি পর্যন্ত, কিডনির একাংশ পর্যন্ত, এই পুরোটা জায়গা জুড়ে যে কোনো ইনফেকশনকে আমরা সহজ কথায় মূত্রনালী ইনফেকশন বলি। আপনি অত্যন্ত সঠিক কথা বলেছেন, মূত্রনালী ইনফেকশন অত্যন্ত কমন একটি রোগ। এটি মূলত ব্যাকটেরিয়া জনিত একটি রোগ। প্রধানত এর আক্রান্ত রোগীরা হচ্ছে মহিলারা, 18 থেকে 45 বছর পর্যন্ত রিপ্রোডাক্টিভ এইজে যে মহিলারা, তারা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হন। মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে অধিকাংশ রোগী আমাদের কাছে আসেন হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, তলপেটে ব্যথা, যদি আরও বেশি মাত্রায় জিনিসটা হয় জ্বর, বিশেষ করে কাঁপুনি দিয়ে জ্বর, কোমরে ব্যথা, এবং বৃদ্ধদের ক্ষেত্রে এলোমেলো ব্যবহার, আচরণগত সমস্যা, এই ধরনের সমস্যা নিয়েও রোগীরা মূত্রনালী সংক্রমণ নিয়ে আমাদের কাছে আসেন। মূত্রনালী সংক্রমণের চিকিৎসার বিষয় যেটা, এটার চিকিৎসাটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তবে মূত্রনালী সংক্রমণ বিষয়ে আমি কয়েকটা কথা এখানে বলার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে, দেখেন মূত্রনালী সংক্রমণ অত্যন্ত পরিচিত একটি রোগ, কিন্তু এই রোগটিকে চিকিৎসা ক্ষেত্রে আমরা এখন অত্যন্ত জটিল একটা আকারে পাচ্ছি। এর প্রধান কারণ হচ্ছে যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার। আমি এক নম্বর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার নয়, কারণ অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে এই মূত্রনালী সংক্রমণের চিকিৎসা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। দ্বিতীয়ত, মূত্রনালী সংক্রমণ অত্যন্ত পরিচিত রোগ, কিন্তু কোনো মহিলার যদি দেখা যায় যে ইনফেকশনটা বারে বারে হচ্ছে, 6 মাসে 2 বারের বেশি হচ্ছে, বছরে 3 বারের বেশি হচ্ছে, অথবা সাধারণত একজন শিশুর, একজন পুরুষের, একজন বৃদ্ধের মূত্রনালী সংক্রমণ হওয়ার কথা না, যদি দেখা যায় যে এদের মূত্রনালী সংক্রমণ হচ্ছে, আপনি কখনোই এটাকে সাধারণভাবে নেবেন না। এদের ক্ষেত্রে কিডনির গঠনগত, কিডনির কার্যকারিতার দিক থেকে অথবা আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতার দিক থেকে সমস্যা থাকতে পারে। আপনি অবশ্যই এই জিনিসটি আমাদের খুঁজে দেখতে হবে যে কিডনির এই ধরনের কোনো সমস্যা তাদের ক্ষেত্রে আছে কি না। তৃতীয়ত, যে কথাটি আমি বলতে চাই, আপনি যদি বারবার মূত্ররোগ, মূত্রনালী সংক্রমণ রোগে ভোগেন, কিছু স্বাস্থ্যবিধি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এক, আপনাকে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া, প্রতি 3 ঘন্টা পর পর আপনার প্রস্রাব ধরুক বা না ধরুক আপনি প্রস্রাব করবেন। রাতে ঘুমানোর আগে একবার প্রস্রাব করে এসে 15 মিনিট বসে থেকে আবার প্রস্রাব করে তারপরে আপনি ঘুমাবেন। স্বামী স্ত্রীর মেলামেশার আগে এবং পরে অবশ্যই প্রস্রাব করতে হবে। এই ধরনের কিছু সাধারণ স্বাস্থ্যবিধি এই মারাত্মক সমস্যাটিকে অনেকাংশে থামাতে পারে। ধন্যবাদ। এর মানে হচ্ছে যে যাদের বেশি হচ্ছে, আপনি সহজেই বলে দিলেন যে আসলে কোন কোন বিষয় আমাদের খুব একটু মাথায় রাখতে হবে। এবার চলে যাব ডক্টর মাহবুব উদ্দিন আহমেদের কাছে, যে স্যার, যে ইউনানি এবং আয়ুর্বেদিতে এর ব্যবস্থাপনাটা কেমন আপনারা করে থাকেন? স্যার, খুব সুন্দর করেই বলেছেন। তো মূত্রতন্ত্র বা মূত্রনালীতে ইনফেকশন মূলত আমরা কী বুঝছি, যে কোনো রকমের অণুজীব বা মাইক্রো অর্গানিজমের উপস্থিতি বা তার ক্রমবৃদ্ধি বা মাল্টিপ্লিকেশন হলে সেটা মূত্রতন্ত্রের ইনফেকশন। আর কিছু কমন ব্যাকটেরিয়া এটা হয়ে থাকে, এর মধ্যে সবচেয়ে কমন 70% কারণ দেখা গেছে ইকোলাই, এরপরে স্ট্রেফাইলোকোকাস, ক্লেপশিয়ালা, প্রোটিয়াস, তারপর সিউডোমোনাস, এগুলো ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে।
আর দেখা যাচ্ছে যে যারা ইমিউনোসাপ্রেসড পেশেন্ট বা ইমিউনিটি কম ডায়াবেটিক মেলানাইটিস পেশেন্ট অথবা যারা দেখা যাচ্ছে যে যারা ইনকমপ্লিট ব্লাডার এমটিং বা প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না বা ক্লিয়ার করে প্রস্রাব কিছু রেখে যাচ্ছে তারপরে স্যার একটু আগে বলে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায় বা ফরেন বডি যারা ইউজ করে যেমন ক্যাথেটার যারা ইউজ করে তাদের দেখা যাচ্ছে বারবার ইউটিআইয়ের সমস্যাগুলো বারবার হচ্ছে লক্ষণগুলোও আমরা শুনলাম আমি আরেকবার রিপিট করি যাতে একটু সাধারণ মানুষ বুঝতে পারে যে ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের সময় ব্যথা যারা পড়া তারপরে প্রস্রাবের সাথে একটু রক্তও যেতে পারে একটু বিবর্ণ বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব তারপরে একটু সুপ্রাপিউবিক রিজিয়ন বা তলপেটের দিকে একটু ব্যথা কাঁপুনি দিয়ে জ্বর এবং কোমরে ব্যথা এগুলা খুব কমন একটা লক্ষণ আর এই ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাকে ফার্স্টে আমাকে এই লক্ষণগুলো তো বুঝলামই আর আমাকে কিছু সহজ রোগ নির্ণয়ের জন্য আমরা নর্মাল একটা পরীক্ষা ইউরিন আরই প্রস্রাবের রুটিন টেস্ট সাথে কালচার সেন্সিটিভিটি সাথে সিবিসি এগুলো করতে পারি আর অনেক সময় প্রস্রাব আল্ট্রাসোনোগ্রাম কেওবি রিজিয়ন আর কখনো কখনো রক্ত যাচ্ছে কি না বা কোনো ক্ষত আছে কি না মূত্রতন্ত্রে বা মূত্রনালীতে সিস্টোস্কোপি নামে একটা পরীক্ষা আছে সেটা করা যেতে পারে মানে লক্ষণ থাকলেও নিশ্চিত হতে হবে ডায়াগনোসিসের মাধ্যমে যে ওনার ইউটিআই বা ইউরিন ইনফেকশনের কি পর্যায়ে আছে বা কোন পর্যায়ে আছে তারপর আপনার চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি ফার্স্টে আমরা কিছু ফার্স্টে তো ওষুধ না পরামর্শটা বড় বিষয় তাকে বলবো প্রচুর পরিমাণে পানি খেতে হবে আর প্রস্রাব আটকে রাখার অভ্যাস ত্যাগ করতে হবে প্রস্রাব আটকে রাখা যাবে না প্রস্রাব হলে যেতে হবে আর প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার ফলমূল খাবার এগুলো আমাকে খেতে হবে আর এরপরে রয়েছে ওষুধ যদি বলি যেমন এখানে আমাদের ইউনিয়ন আয়ুর্বেদিকের মধ্যে যেমন একিনাসি নামক একটা হার্বস থেকে তৈরি 400 মিলিগ্রাম ক্যাপসুল যেটা বাজারের ক্যাপসুল নিমুলেন্ট হামদর্দে খুবই কার্যকর একটা ওষুধ এটা কাজ করতেছে আমাদের ইউটিআইয়ের ক্ষেত্রে সাথে যে ট্যাবলেট সুজার্ন তারপর সিরাপ জাবিন তারপর কাশনি মূল কাশনি বীজ এর থেকে তৈরি যেমন সিরাপ এলকুলি জাবিনেও আছে আর এছাড়া সুফ সন্দল সুফ ইদ্রার এগুলো কাজ করতেছে এছাড়া আমরা ইউটিআইয়ের ক্ষেত্রে কখনও কখনও ওই বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা প্রোস্টেট গ্ল্যান্ড অ্যালার্জি যেটা সাধারণ মানুষ জানে প্রোস্টেট গ্ল্যান্ড অ্যালার্জি নিয়েও আসে রোগীরা এটা যদি থাকে তাহলে আমরা সাথে সো পামেটো নামক একটা হার্বস যেটা সেরানা ডিপেন্স 160 মিলিগ্রাম করে আছে এক একটা ক্যাপসুলে এটাও হামদদের একটা খুবই কার্যকরী ওষুধ ক্যাপসুল পামের সেটা আমরা দিয়ে থাকি খুবই কার্যকর ওষুধ অন্য ওষুধের সাথে এটা দারুণ কাজ করে আর সো পামেটো দিয়ে তৈরি যেটা বললাম ক্যাপসুল পামের যদি প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া নিয়ে আসে সেটা আমরা দিব আর এই যে আমি এতগুলো ওষুধের কথা বলছি এগুলো কিন্তু রিসেন্টলি প্রায় বিগত 50 বছর থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে প্রচুর এখানে রিসার্চ পেপার আছে এগুলো নিয়ে এবং সেই সব রিসার্চ পেপারে এগুলোর যে কার্যকারিতা প্রমাণিত আর সবশেষে আমি এটাই বলবো এখানে এই আহমদদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে আপনারা আসুন অথবা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সঠিক ওষুধটা নির্বাচন করুন খুবই চমৎকার এবার আমি চলে যাব ডক্টর মেজবাউদ্দিন রোমান স্যারের কাছে যে স্যার কোমরের পেছনে ব্যথা হলেই আমাদের আনমনে আমরা ভাবি যে আমার কিডনি সমস্যা আসলে এটা নিরূপণ করার জন্য কোন কোন ক্ষেত্র লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাছে যখন আসে আপনারা কোন বিষয়গুলো বিবেচনা করে দেখেন এটা খুব সত্যি কথা কোমরে ব্যথা হলে আমাদের রোগীরা খুব আতঙ্কিত হয়ে যান যে আমার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে অ্যাসিওর করতে চাই আপনাদের বলে দিতে চাই যে কিডনির খুব অল্প রোগে কোমরে ব্যথা হয় বেশি পরিচিত রোগের ভিতরে দুটো একটা হচ্ছে কিডনি পাথর হলে দ্বিতীয়ত হচ্ছে একটু আগে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম প্রস্রাবে ইনফেকশান হলে এর বাইরে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এবং কোমরে ব্যথা হচ্ছে এরকম রোগের সংখ্যা খুবই কম এবং এগুলো খুবই রেয়ার সুতরাং কোমরে ব্যথা হলেই আপনার কিডনি নষ্ট হচ্ছে এই ধরনের আতঙ্কে ভোগাটা খুব যুক্তিসঙ্গত নয় কিডনির পাথর যে ব্যথাগুলো বা কিডনিতে যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলোর একটা ধরন আছে এগুলো পেছন থেকে শুরু হয় সামনে কুচকির দিকে চলে আসে ব্যথাগুলো খুব ছটফট অস্থির ধরনের ব্যথা রোগী শুতে পারে না বসতে পারে না ছটফট করতে থাকে খুব সহজ কথায় বললে আপনি নড়াচড়া করলে যদি আপনার কোমরে ব্যথা হয় এটা আমরা অলমোস্ট বলে দিতে পারি যে এটা কিডনির ব্যথা নয় সুতরাং এবং যেটা আমাদের সবচেয়ে কমন কোমরের ব্যথা কিডনির উপসর্গগুলোর মধ্যে মূলত যেগুলো নিয়ে আমরা আসলে কমনলি পাই সেটা হচ্ছে শরীর ফুলে যাওয়া এক নম্বর শরীর ফুলে যাচ্ছে অরুচি হওয়া বমি বমি লাগা একজন প্রেশারের রোগীর প্রেশার কন্ট্রোল হচ্ছে না সে বারবারই প্রেশারের ওষুধ পরিবর্তন করছেন চিকিৎসক উনি নিজে করছেন প্রেশার কন্ট্রোল হচ্ছে না একজন ডায়াবেটিক রোগী তার আগে ডায়াবেটিসের অনেক বেশি ওষুধ লাগতো অনেক ইনসুলিন লাগতো হঠাৎ করে উনি লক্ষ্য করলেন যে আগের ওষুধে ওনার বারবারই গ্লুকোজের মাত্রা কমে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে
ওনার ইনসুলিন আগে যা লাগতো এখন অনেক কম লাগছে, আপনি সন্দেহ করবেন আপনার কিডনিতে সমস্যা হচ্ছে। সুতরাং কোমরের ব্যথা নিয়ে আতঙ্ক নয়, আর যে জিনিসগুলো লক্ষ্য করা দরকার সেগুলোকে উপেক্ষা করা নয়। অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তাকে নিরূপণ করতে হবে যে আসলেই ওনার কিডনির সমস্যা হলো কি না। তো এই ক্ষেত্রে আপনার কাছে আসবো যে আমরা ইউটিআইয়ের প্রবলেমের কথা এবং আপনার বললাম যে কী কী আপনারা সাজেশন করে থাকেন, কিডনির সমস্যা আসলে কী ধরনের পরামর্শ আপনাদের হয়ে থাকে? কিডনি কিন্তু আমাদের শরীরের যতগুলো ভাইটাল অর্গানগুলো আছে এর মধ্যে অন্যতম প্রধান অঙ্গ, আর এই কিডনি আমাদের শরীরের পানির ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি বেশি পানি খাইও বা শরীরের ঘাম টাম কম হয়, তাহলে অতিরিক্ত মূত্র তৈরি করার মাধ্যমে কিডনি আমাদের শরীর থেকে বের করে দিচ্ছে, আর অতিরিক্ত গরমের সময় বা রোজার সময় তা এই কিডনিটা কী করছে, আমাদের শরীর থেকে অতিরিক্ত পানিটা কিছু রেখে দিচ্ছে প্রস্রাব কম তৈরি করার মাধ্যমে। এছাড়া কিডনির খুব গুরুত্বপূর্ণ এই যে এখনকার করোনার ভয় সবদিকে, যাদের কিডনিটা কম কাজ করতেছে বা কিডনির যত্ন নেন না, যত্ন নেন তাদের ক্ষেত্রে কী হলো, যদি করোনা আল্লাহ না করে করোনা আক্রান্ত হয়ে যান, তারা করোনার জটিলতা এবং মৃত্যু ঝুঁকি তাদের বেড়ে যায়। আর কিডনির খুবই গুরুত্বপূর্ণ তিনটা হরমোন যেমন রেনিন, ইরিথ্রোপয়েটিন, ক্যালসিট্রিয়ল নামক হরমোনগুলো উৎপাদন করার জন্য কাজ করে। এর মধ্যে সংক্ষেপে আমি একটু বলি, রেনিনটা হলো আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য দারুণ কাজ করতেছে, ইরিথ্রোপয়েটিনটা আমাদের ব্লাড বিশেষ করে আরবিসি বা লোহিত কণিকা তৈরি করার জন্য কাজ করছে, আর ক্যালসিট্রিয়ল হলো আমাদের অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করার জন্য কাজ করছে। এখন আমরা এতগুলো কথা বললাম, কিডনির যত্ন যদি না নেই তাহলে তো আমরা ফল পাবো না এবং আমাদেরকে সাফার করতে হবে। তো কিডনির যত্নের জন্য একটু আগে স্যার বলেছেন, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের পানি পান। পানির একটা মাত্রা নর্মালি যারা লাইফ লিড করি আমরা, দুই থেকে তিন থেকে সাড়ে তিন লিটার বা কেউ কেউ আড়াই লিটার এরকম বলেন, যদি গ্লাসের হিসাবে বলি 10 থেকে 15 গ্লাস অথবা 20 গ্লাস। এখন যদি কেউ সারাদিন রোদে কাজ করে ঘাম হয়, সে ওইভাবে সে আরেকটু পানি পরিমাণ বাড়ে, রমজানে তো আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় 15 থেকে 20 গ্লাস, ওটা সমস্যা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে ইফতার থেকে সেহরির মধ্যে ওভাবে আমাদেরকে পানি পান করতে হবে। আর সেকেন্ড যেটা পরামর্শ, আমাদেরকে উচ্চতা অনুযায়ী আমাদের ওজনটা মেনটেন করতে হবে। আর কারো যদি অ্যালকোহল বা ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য অভ্যাস থাকে সেটা ত্যাগ করতে হবে এবং ধারে কাছেও যাওয়া যাবে না। তারপর যাদের শারীরিক পরিশ্রম বা ব্যায়াম নিয়মিত করতে হবে, অলসতা পরিহার করতে হবে, যারা সেডেন্টারি লাইফ এটা পরিহার করতে হবে, এর মধ্যে সাইকেল চালানো বা সাঁতার কাটা খুবই কার্যকর একটা ব্যায়াম। তারপরে এখানে দেখা গেছে ওই যে আমি একটু আগে বলেছিলাম যে প্রস্রাব আটকে রাখার অভ্যাসটা এটা করতে হবে, কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর করার জন্য, বা কোষ্ঠকাঠিন্য যদি না হয় সেই ধরনের খাবার খেতে হবে, আঁশযুক্ত সবজি বেশি করে খেতে হবে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রচুর পরিমাণে প্রোবায়োটিক যুক্ত খাবার এবং এই যে মৌসুমি শাকসবজি ফলমূল বিশেষ করে এখন তরমুজ, বাঙ্গি, শশা এই যে খাবার বেশি করে খেতে হবে। পানি যদি না খেতে পারেন সেক্ষেত্রে তরল জাতীয় খাবারও যদি হয় অবশ্যই তাহলেও কিন্তু তার শারীরিক যে পানি, আবার আমি এই যে কিছু ফলের নাম প্রাসঙ্গিক বললাম, আমরা হয়তো দেখা যাবে বাজার থেকে তরমুজ বা এগুলা বাঙ্গি পাচ্ছি না বা আনার কষ্ট, খুব তৈরি একটা হামদদের তৈরি একটা পানীয় আছে যে রু হাফজা, এক গ্লাস পানিতে টেবিল চামচে 2 টেবিল চামচ মিশিয়ে সে যদি বরফ শীতল পানিতে খায় খুবই কার্যকর। যদি ঠান্ডা কাশি থাকে তাহলে নর্মাল পানিতে গুলে খেলো, এটা তাহলে পানির ভারসাম্য পূরণ করবে, সাথে এর মধ্যে কিছু কার্যকরী ফল ফুল এবং সবজি এগুলো নির্যাস দেওয়া আছে। খুবই চমৎকার স্যার, আপনার কাছে চলে আসবো যে আমরা জানি যে ডায়াবেটিসের সাথে কিডনি সমস্যার একটা সম্পর্ক আছে, বিশেষ করে যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে সে সম্পর্কে যদি একটু বলতেন। আজকে থেকে 2 দশক আগে আপনি যদি আমাদের দেশে কিডনির বিকল হওয়ার কারণগুলো দেখতেন, প্রধান কারণ ছিল গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে কিডনির এক ধরনের প্রদাহজনিত রোগ। এই রোগটার অসুবিধা ছিল যেটার ক্ষেত্রে আমাদের করণীয় কিছু ছিল না, রোগী যখন আমাদের কাছে আসতো তখন কিডনি বিকল হয়ে আসতো। আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, এই দুটো এখন আমাদের দেশেও কিডনি বিকল হওয়ার অন্যতম প্রধান কারণ। এবং এই দুটোর পাশাপাশি আরও কয়েকটা কারণ আমি একটু ডায়াবেটিসে যাওয়ার আগে বলতে চাই, যে আপনার প্রস্রাব থেমে যাওয়া, আটকে যাওয়া, প্রস্রাব ঠিক মতো না হওয়া, এটাও কিন্তু কিডনি নষ্ট হওয়ার একটা বড় কারণ। এবং লাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এক কারণটা বলতে চাই, সেটা হচ্ছে ওষুধ, অপ্রয়োজনীয় অপরিমিত ওষুধ। আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন, আপনি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অপ্রয়োজনে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, আপনি আপনার কিডনির ক্ষতি করছেন, এটা কিডনি বিকল হওয়ার একটা বড় কারণ।
এবং ধীরে ধীরে এই সবগুলো কারণই এখন আমাদের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চলে আসছে। ডায়াবেটিস নিয়ে যে বিষয়টা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আমাদের রক্তনালী, আমাদের ক্ষুদ্র রক্তনালী এবং বৃহৎ রক্তনালী, মাইক্রোভাসকুলেচার এবং ম্যাক্রোভাসকুলেচারের ক্ষতি করে। এগুলো ক্ষতি করলে যেটা হয়, আপনার কিডনির যে ছাঁকনিটা আছে সেই ছাঁকনিটার কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। এর ভিতর দিয়ে অ্যালবুমিন নামে একটা জিনিস প্রস্রাবের সাথে বের হয়ে যায়। অ্যালবুমিনের কাজ হচ্ছে রক্তে পানির অংশটাকে ধরে রাখা। অ্যালবুমিন যখন প্রস্রাবের সাথে বের হয়ে যাবে, আপনার রক্তে অ্যালবুমিন কমে যাবে এবং রক্তর পানির পোর্শনটা তখন রক্তের নালী থেকে বের হয়ে চামড়ার নিচে চলে আসবে, আপনার শরীর ফুলে যাওয়া শুরু করবে। এভাবে যদি ধীরে ধীরে চলতে থাকে, কিডনির ছাঁকনিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া শুরু করবে এবং আপনার কিডনি কার্যকারিতা হারাবে। সুতরাং অনিয়ন্ত্রিত একটা ডায়াবেটিক রোগী প্রথমে আপনার কাছে শরীর ফুলে যাওয়া নিয়ে এবং ধীরে ধীরে কিডনি বিকল হওয়া যেসব উপসর্গ সেগুলো নিয়ে আসবে। খুবই চমৎকার। আসলেই আমরা নিজে থেকেই কিন্তু নিজের অজান্তে অনেক ধরনের মেডিসিন নিয়ে থাকি, বিশেষ করে ব্যথার কথা যেটা বললেন এবং অ্যান্টিবায়োটিক যেটা বললেন, যে অ্যান্টিবায়োটিক তো আসলে আমাদের নির্দিষ্ট যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে সেটার বিরুদ্ধে কাজ করে। তো আমরা নিজেরা থেকে ডোজটা আসলে কমপ্লিট করা তো সম্ভব না এবং নির্ধারণ করাটাও আসলে সম্ভব না যদি না নিরূপণ করা যায়। স্যার চমৎকার, আশা করি যে আমাদের দর্শকরা এটা আজকে বুঝে নেবেন যে নিজে থেকে যাতে কোনো অ্যান্টিবায়োটিকে খাওয়া না হয়। এবার চলে আসবো যে হাকিম স্যারের কাছে, সেটা হচ্ছে যে কিডনি সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের, আসলে আপনি ইউটিআর কথা বললেন কিন্তু কিডনি সুস্থ রাখার ক্ষেত্রে আমরা আসলে কি কি করতে পারি? কিডনি কিন্তু আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান আমরা বলেছি একটু আগে, আর এই প্রতিটা কিডনিতে কিন্তু আল্লাহ আমাদেরকে 10 লক্ষ কিডনির যে মূল একক গঠন ও কাজের একক নেফ্রন, আমরা অনেকেই জানি এক একটা কিডনিতে প্রায় 10 লক্ষ নেফ্রন আছে। সেই দুটা কিডনি থেকে আমরা ডেইলি প্রায় দেখা গেছে 180 লিটার রক্ত পরিশ্রুত হয়, আর মিনিটে প্রায় 120 ml রক্ত পরিচিত হয়, এবং এর মধ্যে কিন্তু 99% আবার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, মাত্র 1% প্রস্রাব আকারে বা মূত্র আকারে তৈরি হয়, এবং ডেইলি দেখা গেছে আমাদের 500 ml মতো প্রস্রাব তৈরি হচ্ছে এক একটা কিডনি থেকে। তো এখন কিডনির এই যে গুরুত্বপূর্ণ কাজ, এখন যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে সে আর এই মূত্র তৈরি করা বা শরীর থেকে বজ্র পদার্থ আউট করা পারতেছে না। কিডনির খুবই কমন যে রোগ কিছু আছে, ইউটিআই কথা তো আমরা বললামই, আর অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোম, তারপরে রেনাল ক্যালকুলাই বা রেনাল স্টোন, তারপরে পলিসিস্টিক কিডনি ডিজিজ, আর শেষ পর্যায়ে যেটা বলা হয় যেমন আমাদের রেনাল ফেইলিওর, এটার মধ্যে অ্যাকিউট আর ক্রনিক দুইটা পর্যায়ে আছে। তো এই জটিল জটিল রোগ থেকে যাওয়ার, রোগ হয়ে যাওয়ার পূর্বে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা, প্রচুর পরিমাণে পানি পান করা, পানির সাথে যদি আমরা রুয়াবজা পান করি তাহলে আমাদের পানির ভারসাম্যটা বজায় থাকলো, আর এখানে পুষ্টিগুলো পাওয়া গেল দরকারি। এখানে শুধুমাত্র এখানে খালি ফল মূল আর এখানে সবজি আর কিছু কিছু নির্যাস আছে যেগুলার খুবই কার্যকর আমাদের পানির ভারসাম্য বজায় রাখার জন্য। এছাড়া আমি আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিব কিডনিটা ভালো রাখার জন্য, যে অতিরিক্ত পরিমাণে তেল, চর্বি, ফাস্টফুড এগুলো অ্যাভয়েড করা, এবং যাতে কার্বোনেটেড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস বা কোমল পানীয় অনেকে খাওয়ার অভ্যাস, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর এখনকার যেটা একটা মূল সমস্যা আমরা বারবার আলোচনা করছি এখনকার বর্তমান আর্থসামাজিক অবস্থায়, যে প্রচুর পরিমাণে অ্যালোপ্যাথিক যে ব্যথানাশক ওষুধ, তারপরে স্টেরয়েড, তারপর অ্যান্টিবায়োটিকের যে যথেচ্ছ ব্যবহার, এগুলো অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে। আর শারীরিক পরিশ্রমটাও খুব জরুরি, পরিশ্রম করতে হবে ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। আর আমাদের ইউনানি দৃষ্টিকোণ থেকে আমরা যে শুধুমাত্র যে আমরা কিডনিটা ভালো রাখার জন্য শুধু ওষুধ দিয়েই আমরা ফার্স্টে শুরু করে দেবো তা না, আমাদের পুরো চিন্তাভাবনাটাই হচ্ছে রোগীর সামগ্রিক অবস্থা, যে রোগীর পারিবারিক, সামাজিক, আর্থিক, পরিবেশগত, আধ্যাত্মিক অবস্থা, তার বিভিন্ন লক্ষণাদি, তার এগুলো আমরা বিচার বিশ্লেষণ করে তার রোগ নির্ণয় করে থাকি। এই জন্য আমরা এটাকে অনেক সময় আত্মনিরাময় বলা হয়ে থাকে। আর এই কারণে এই যে ইউনানি চিকিৎসা বিজ্ঞান বা প্রাচ্য চিকিৎসা বিজ্ঞান বা ইস্টার্ন মেডিসিন যাই বলি, এটা কিন্তু এখন হোলিস্টিক চিকিৎসা কাউন্সেলিংও করে থাকেন আপনাদের সেন্টারে। এই যে হোলিস্টিক বা হোলিস্টিক ট্রিটমেন্ট কিন্তু এখন WHO স্বীকৃত, আর এখন আমাদের প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্রে এখন আমরা ওই দৃষ্টিকোণ থেকেই চিকিৎসা দিয়ে আসছি। আর হামদর্দ বিগত 114 বছর যাবৎ এই ইউনানি চিকিৎসা বিজ্ঞান বা ইউনানি ওষুধগুলোকে প্রতিনিয়ত উন্নতি করে যাচ্ছে। খুবই চমৎকার। লাস্ট প্রশ্ন স্যার আপনার কাছে করব, সেটা হচ্ছে যে যারা কিডনি রোগী অলরেডি আছেন তারা রমজানে কি করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
দুটো জিনিস ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে যে একজন কিডনি রোগী রোজা রাখবেন কি না, প্রথম প্রশ্ন। যে আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি রোজা রাখবেন না, প্রথম কথা, একদম পরিষ্কার কথা। যে আমাদের কিডনির অবস্থা নির্ধারণের জন্য আমরা যেমন কিডনির কিছু পরীক্ষা করি, একই সাথে তার অন্যান্য রোগগুলো, তার ডায়াবেটিস, তার প্রেশার, তার অন্য রোগগুলোর ক্ষেত্রে এই সব কিছু মিলিয়ে একজন চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন যে আপনি রোজা রাখতে পারবেন কি না, এটা প্রথম কথা। আপনি আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনার চিকিৎসক যদি আপনাকে অনুমতি দেন যে আপনি রোজা রাখতে পারবেন, তাহলে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমি কিভাবে রাখবো, কি খাবো, কি করব, কি করা উচিত। প্রতিটি কিডনি রোগীকে আমরা পানির একটি মাত্রা নির্ধারণ করে দেই যে আপনি এতটুকু পানি খেতে পারবেন। এটা অনেক কিছুর উপর নির্ভর করে, তার প্রয়োজন, তার প্রস্রাব হওয়ার পরিমাণ ইত্যাদির উপর। আপনাকে যেইটুকু পানির পরিমাণ আমরা নির্ধারণ করে দিব, সেই পানিটুকুকে আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত ভাগে 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 খাবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের প্রচলিত কিছু ইফতারি আছে, যেই ইফতারিগুলো আসলে কোনো দিক থেকেই খুব একটা স্বাস্থ্যসম্মত নয়। তবে যেহেতু এটা আমাদের প্র্যাকটিস, আমরা তো একেবারে বের হয়ে যেতে পারবো না, এটা আমাদের রোজার একটা অংশ, এটা আমাদের, তবে আমাদের জেনে নিতে হবে এর কোন কোন জিনিসপত্রগুলো আমরা আসলে খেতে পারবো। আমি কতটুকু বুট খেতে পারবো, আমি কতটুকু পেঁয়াজু খেতে পারবো, আমাকে জেনে নিতে হবে। ডালের তৈরি, এগুলো ডালের তৈরি, এর বেশ কিছু জিনিস কিডনির জন্য অতটা নিরাপদ নয়। আমাদের ফলমূলগুলো খাওয়ার ক্ষেত্রে আমরা খেতে দিব না তা না, সব কিডনি রোগী যে ফলমূল নিষিদ্ধ তাও কিন্তু নয়, পটাশিয়াম লেভেলের উপর যেটা নির্ভর করে তার পটাশিয়াম লেভেলে, যে আমি তাকে কোন ফলটা দিতে পারবো, কতটুকু দিতে পারবো, এই জিনিসগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি এই রোজাটা যখন আপনি রাখা শুরু করবেন, এই জায়গাটাতে আমাদের খুব ভুল হয় যে আপনি রোজা রাখা শুরু করার পর প্রতি সপ্তাহে আপনি আপনার ওজনটা দেখেন, আপনি আপনার শরীরে পানি আসছে কি না, শরীর ফুলে যাচ্ছে কি না আপনি দেখুন, আপনি নিজে মনিটর করুন। আপনি যদি দেখেন আপনার ওজনটা বেড়ে যাচ্ছে, আপনার শরীরে পানির পরিমাণটা বেড়ে যাচ্ছে, বুঝতে হবে আপনার কিডনিটা ঠিকভাবে কাজ করছে না। অন্তত প্রতি সপ্তাহে আপনাকে এই জিনিসটা নিজে নিজে মনিটর করতে হবে। খুবই চমৎকার স্যার, আজকের আলোচনায় আশা করছি যে অনেক ইম্পর্টেন্ট তথ্যগুলো উঠে এসেছে। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, চিকিৎসকের পরামর্শ ছাড়া আর কোনো ওষুধ নয়, এখনই সচেতন হবার সময়। সচেতন হই, ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।